বিধায়কের উদ্যোগে রক্তদান শিবির হলো তারকেশ্বরে। তারকেশ্বর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার একটি কোল্ড স্টোরেজে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। একাধিক রক্তদাতা এদিনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রকৃতিকে সবুজ করে তোলার ডাক দিয়ে প্রতিটি রক্তদাতাকে এদিন একটি করে চারাগাছ প্রদান করা হয়। বিধায়ক রামেন্দু সিংহ রায় ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান জয়দেব জানা, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ বহু বিশিষ্ট জনেরা। তৈরি করা যায় না, কৃষক মাঠেতে ফেলাতে পারে না, কোনো গার্ডেনকে বললে গার্ডেনার তৈরি করে দিতে পারবে না মানুষের শরীর থেকে সেই রক্ত। আর এই মানুষকে যদি সুস্থ সবল রাখতে পারে একমাত্র গাছ। আমরা যত সবুজ করব আমাদের এলাকাকে, আমাদের অঞ্চলকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে, তাই আমার যত রক্তদান শিবির আমি প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছ তুলে দিই, যাতে মানুষ করে, যাতে পরিবেশ মুক্ত হয়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।